আমাদের সহকর্মী বাংলাদেশ আওয়ামী যুবলীগ জিরগাছ উপজেলা শাখার সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম, আমার সামনে সম্মানিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সার্ভেয়ারগণ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এই যে আমরা জিরগাছের এর আগে আমার জানা নেই যে সার্ভেয়ার কমিটি হয়েছে কিনা, তো নতুন করে সার্ভেয়ার কমিটি হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের ছোট ভাই বলছে, ওই ইমরান রশিদ বলছেন যে আর একটি ক্ষুদ্র একটি অংশ আপনাদের মাছ থেকে নাই, তা আপনারা উদ্যোগ নেবেন যে তারা একসাথে মিলেমিশে কাজ করলে জিনিসটা সুন্দর হয়, ভাগাভাগির দরকার নাই। আসলে এখানে তো ভাগাভাগির কিছু নেই, এখানে ভাগাভাগির লাভ লসের কিছু নেই। একজন সার্ভেয়ার জমি মারতে জমিতে তার প্রাপ্য পয়সা তার সে নেবে, এই টাকা তো যে যে সার্ভেয়ার জমি জমা মাপ করবে মাপ দেবে সেই তো টাকা পাবে, অন্য সার্ভেয়ার তো টাকা পাবে না। তো এখানে গন্ডগোলের কী আছে আমি বুঝি না। হ্যাঁ, এই যে সেই যে সার্ভেয়ার কমিটি করার পর আর একটা অংশ তারাও কমিটি করে পাল্টাপাল্টি, এটা খুব ভালো জিনিস নয়। তো আমি বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবং আইন করেছে দলিল যার জমি তার। তো এই যে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় মানে গোলমালটা হয় কিন্তু জমি জমা সংক্রান্ত বেশি, তাছাড়া কিন্তু জমি জমা গ্রাম অঞ্চলে দলাদলি নিয়ে আওয়ামী লীগ কারো বিএনপি কারো বলে লাঠি মার তা না, ইস্যু খোঁজে। ইস্যুটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জমি জমা সংক্রান্ত। আপনারা সম্মানিত সার্ভেয়ার, আপনারা নতুন একটি নবগঠিত কমিটি করেছেন, আপনাদের প্রতি আমার আহ্বান যে আপনারা সঠিকভাবে শতভাগ সঠিকভাবে জমি আপনারা মাপজোক করবেন, তাতে হবে কি গোলমাল হবে না। এর সেই গ্রাম অঞ্চলে কথা আছে যে আল ঠেলে যায়, আল ঠেলাঠালি করে বিরোধ বাঁধিয়ে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে খুন খারাপি মাথা ফাটাফাটি হাত পা ভাঙা এসব হয়, এগুলো করবেন না। আমি চাই যে এই যে কথাটা লিখছেন যে আগে তর তারপরে জমি ভাগ, ভালো একটা কোনো গান এটা। আসলে আমার জমি আমার জমি আছে কিন্তু পথ নাই। হ্যাঁ, তো এই এইগুলো ভালো স্লোগান। তো আপনারা আমি শুধু এইটুকু বলবো যে আপনারা এই যে উদ্যোগ যে লক্ষ্য নিয়ে আপনারা এই কমিটি করার তো একটা লক্ষ্য আছে নাকি? নিশ্চয়ই তো, শুধু কমিটি করেই আপনাদের শেষ, এর লক্ষ্য আছে আপনাদের সে লক্ষ্য। তার ভিতরে অনেকেই আছেন, আপনাদের ভিতরে আমাদের শব্দ মালিক স্যার ছিলেন, মালিক চাচা তিনি বিশিষ্ট সার্ভে আসলে জ্ঞানী মানুষ ছিলেন। তো আমরা দেখেছি আমার দাদা বলে উনি আমাদের বাসায় আসতেন, তা আমি উনাকে ছোটোবেলা থেকে চিনি। তো তিনি আরও যারা যারা পৃথিবী থেকে এই এই সার্ভেয়ারের কাজ করতে গিয়ে আজকে আমাদের মাঝে নাই, তাদের বিধেয় আত্মার মাছফাত কামনা করছি। এবং আপনারা যারা আছেন তাদের ভিতরে অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে সবাই স্বাবলম্বী নয়, তো অনেকেই স্বাবলম্বী নয়, তো আপনারা একটা মাসিক গেলে চাঁদা করলেন, মানে আপনাদের যে উদ্দেশ্য লক্ষ্য এটা চাঁদা করলেন যে প্রত্যেক সার্ভে মাস চাঁদা দিবে, তাতে হবে কি যদি কেউ কোনো অসুস্থ হয় বা তার কোনো দুর্ঘটনা ঘটে তার পরিবারকে আপনারা সহযোগিতা করতে পারেন, সেখানে একটি লক্ষ্য উদ্দেশ্য। এবং সবভাবে সবভাবে করবেন, যেখানে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে এগুলো আপনারা করবেন, করলে তাহলে আপনাদের এই যে কমিটি করার যে লক্ষ্য উদ্দেশ্য তাহলে সফল হবে। আপনারা কমিটি করলেন কিন্তু কাজ করলেন না, ওই কমিটির নামের কোনো মূল্য নেই। আপনারা তো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই কমিটি করবেন করেছেন, সেটার জন্য ভালো দিকটাই যেন ব্যবহার করবেন, খারাপ দিকটা ব্যবহার করবেন না। আর মানুষকে সবসময় ভোগান্তিতে ফেলাবেন না, মানুষ সবসময় জমিটা সঠিকভাবে আপনারা মাপজোক করবেন, এটা অনুরোধ থাকলে যে আপনারা এমন একটা দৃষ্টান্ত দেখেন যেভাবে আছে আটটি উপজেলা নিয়ে দশম জেলা গঠিত, আট উপজেলায়
যদি জিজ্ঞাসায় যদি আপনারা দৃষ্টান্ত দেখাতে পারেন যে আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটি সার্ভে কমিটি করেছেন, এই কমিটি সুন্দরভাবে কাজ করছে, তাহলে আপনাদেরকে সবাই সম্মান করবে, আপনাদের দেখা দেখি আরো অনেক বোঝালাই করবে এবং তারা এই এইভাবে কাজ করতে হবে। আপনাদের দৃষ্টান্ত জিজ্ঞাসা তো আপনাদের সকলের, আমি আসলে একটু দেরি হওয়াতে আন্তরিকভাবে দুঃখিত, বর্ষা প্রবল হয়েছিল তারপরে একটু দেরিতে আসাতে আপনাদের ধূর্তচ্যুতি ঘটিয়েছি, এই জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যারা এই নবগঠিত কমিটি নিয়ে আপনারা যারা এসছেন এখানে, মণিরামপুরের লোক আছেন, ইমরান বলেছেন, এখানে হয়তো শাসার লোক আছেন, আপনারা ওই যে ঝিঁঝর গাছা ঝি দিয়ে এম দিয়ে তালবসা দিয়ে সংক্ষিপ্ত আকার দিয়ে আপনারা সার্ভে কমিটিকরণ করেন, তাহলে বুঝে যাবে যে ঝিঁকড়ের গাছা ঝি দিয়ে করলেন, মণিরামপুর মহ দিয়ে করলেন, শাসার তলবসা দিয়ে করলেন, এরকম একটি নাম দিয়ে আপনারা ডিসিশন করলেন, তাহলে বুঝে ফেলা যাবে যে এই কমিটি সবাই আছে, অন্তর্ভুক্ত আছে, ওটা ভালো পয়েন্ট ধরেছেন। তো আপনাদের সুস্থতা এবং আপনারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা এই কমিটি গঠন করেছেন, আমি ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের উদ্দেশ্য ভালো কাজে ব্যবহার হোক, এই সুস্থ আপনাদের সুস্থ আপনাদের পরিবারের সন্তানদের ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, তারা দেশ গঠনে কাজে লাগে, কাজে কাজ করে, আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী, খোদাবে, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথির গঠনমূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমরা যে কমিটি গঠন করেছি তার তালিকা পড়ে শোনা, আমরা আমাদের ডিসি স্যারের সার্ভেয়ার মোহাম্মদ নকুল ভাইকে আমাদের সংক্ষিপ্ত আকারে, একেবারে সংক্ষিপ্ত আকারে আমাদের উপদেশ, আচ্ছা আমরা সরি, আমরা উপদেষ্টা মণ্ডলীর যে নামে তালিকা করা হয়েছে তার নাম বলছি, মোহাম্মদ নকুল হোসেন ডিসি সার্ভেয়ার যশোর, মোহাম্মদ ফিরোজ আলম ভাই উপজেলা সরকারি সার্ভেয়ার ঝিগুরগাছা, মোহাম্মদ রহমত আলী সদস্য, মোহাম্মদ জাহাঙ্গীর আল হোসেন সদস্য, সমস্ত কার্যনির্বাহী কমিটির সদস্য মণ্ডলীর নাম বলছি, মোহাম্মদ রাশেদ আলী সভাপতি, মোহাম্মদ কিরামত আলী সিনার সহসভাপতি, মোহাম্মদ শাহজাহান আলী সহসভাপতি, মোহাম্মদ হজরত আলী সাধারণ সম্পাদক, মোহাম্মদ রাসেল আহমেদ রাজু যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ নুরুল ইসলাম কোষাধ্যক্ষ, মোহাম্মদ ইদ্রিস হোসেন দপ্তর সম্পাদক, মোহাম্মদ বদরুল আলম প্রচার সম্পাদক, মোহাম্মদ বাহরুল আলম বাসু নির্বাহী সদস্য, মোহাম্মদ মোশারফ হোসেন নির্বাহী সদস্য, সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সুরেদ্ধ সার্ভেবৃন্দ, আমাদের যে কমিটি গঠন করা হয়েছে, যদি কোনো কমিটির সমস্যা দেখা দেয় পরবর্তী রেজিস্ট্রেশনের মাধ্যমে দু একটা হয়তো রদ বদল করা যেতে পারে। এভাবে আমাদের সভাপতিকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সার্ভেয়ার গুরুবৃন্দ, আজকের এই সভার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, চেয়ারম্যান ঝিগুরগাছা উপজেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব ইমরান রশিদ, ভাইস চেয়ারম্যান ঝিগুরগাছা উপজেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুকুল হোসেন, ডিসি সার্ভেয়ার যশোর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ আলম, উপজেলা সরকারি সার্ভেয়ার এসিল্যান্ড অফিস ঝিগুরগাছা। আজকে মানে যে কথাগুলো আমি বলবো তা বলার আর ফাঁক তো রাখিনি কোনো জায়গায়, দেখছি মানে দুই চেয়ারম্যান যা বলেছে তাই এর ভিতরে আর ফাঁকা রাখিনি, যে খুঁটো কোন জায়গায় মারবো আর করে মারবো এসব হিসেব পিঠের সব দিয়ে দিয়েছে। তা আজকে মানে আমাদের ভিতরে যে কমিটি করা হয়েছে এই কমিটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা নিজেরাই আবার পুনরায় বসে সবাই
যে উপস্থিত না থেকে পরে বলবে যে আমি ছিলাম না, কিভাবে সংগঠনটা করা হলো। সবাই উপস্থিত থাকতে হবে, থাকে সবার সম্মতিক্রমে এই কমিটিটা সুস্থ সুন্দরভাবে করা হবে। এই বলে আমি আজকের মতন সমাপ্তি ঘোষণা করব, ধন্যবাদ। এবারে আমাদের আপনাদের যে একটা মেহনতি উদ্যোগ বা আপনাদের যে নিজেদের একটা অ্যাসোসিয়েশন, এই বিষয়ে আমি সামান্য দু তিনটি কথা আমার নেতা উপস্থিত আছেন তার উপস্থিতিতে বলতে চাই। সেটি হলো যে আমিন সমিতি এখানে যারা আছেন, তো আমাদের এখানে আমি অনেকটু দেখছি সিনিয়র যারা আছেন তারা দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন এবং অত্যন্ত সত্তার সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের আশীর্বাদ আছেন, আমাদের মুরব্বী সব আছেন যারা, কিন্তু আপনাদের সব সংগঠনের মধ্যে কিন্তু একটা বিরোধ থাকে, তাই না? আপনাদের ভিতরে একটা বিরোধ পাচ্ছি। আমি প্রথমে একটু অনুরোধ করবো দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন উপজেলার চেয়ারম্যান মহোদয়। তাই আমি শুধু আপনাদেরকে বলি যে একটু আপোষ করে কোনো কাজে চলা যায় কি না, তাই না? সেটা হলে আমার যেহেতু আমাদের একটা দায়িত্বশীল নেতা, উনি উপজেলার সর্বোচ্চ নেতা, তো উনি যেহেতু উপস্থিত আছেন যাতে আমরা কেউ বিতর্কিত না হয় বা আমাদের নেতা বিতর্কিত না হয়, এটা তো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক না? তো এই জিনিসটা আপনারা একটু একটু ভেবে দেখবেন। আর আরেকটা বিষয় হলো যে এখানে আমরা দেখলাম যে চিকরগাছা উপজেলা বাংলাদেশ ডিজিটাল ল্যান্ড সার্ভে অ্যাসোসিয়েশন চিকরগাছা উপজেলা যদি এইটা লেখেন তাহলে কিন্তু আপনারা যারা ধরে আছেন আমাদের পার্শ্ববর্তী মণিনগর লাগোয়া কাছাকাছি কেউ আছেন না সদস্য, চৌগাছাই বাড়ি আছেন না সদস্য, তো যদি এইটা লেখেন তাহলে কিন্তু সাংঘর্ষিক কিনা। যেমন আমাদের আগে লিখত শ্রমিক ইউনিয়ন যে চিকরগাছা শাসা বেনাবল ট্রাক ওই যে পরিবহন শ্রমিক ইউনিয়ন তিন জায়গার কেউ নেই। আপনারা কিন্তু এই ধরনের একটা কিছু লিখলে মনে হয় আপনাদের মানে গর্বের সাথে মিল থাকতো, নাহলে কিন্তু আপনারা নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন। লিখবেন চিকরগাছা উপজেলা, কিন্তু অন্য উপজেলায় যারা আমাদের আমি সাহেবরা আছেন তাদেরকে যখন এখানে ইনক্লুড করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি নিজেরা বিতর্কিত হয়ে যাবেন না, যাবেন কিনা সেটা মাথায় রেখে আপনাদের এটা মনে হয় ওইটা হয়তো স্লোগানটা বা এটা প্যানাটা মনে হয় একটু পরিবর্তন করা উচিত। যদি তা না হয় তাহলে কিন্তু আপনারা আবার যারা বাইরে থেকে আসে তারা কিন্তু আসলে এক কথায় তাদেরকেও মানুষ ট্রল করবে, বাজেট মন্তব্য করবে, বলে কি হবে তারা ছোট হবে। তো আর বেশি কথা বলবো না, শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা যারা জমি মাপেন, অনেকে আছেন, আমি সবার কথা বলবো না, অনেকে আছেন হয়তো আমি গেছি বলে আমার দিকে একটু ফিতে বাড়াই নিবে। অনেকের অভিযোগ আছে ফিতের ভিতরে সেরা ভিতরে থেকে হয়তো দু ফুট মাঝখানে নিয়ে একটু জোয়া লাগানো মানুষ কিন্তু দেখতে পাই না, তাই না? যদি মাপার সময় কি হয় ওই দু ফুট কম হয়, ঠিক তো? এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, কারণ আপনি যে জমি নিতে যাকে দিয়ে আসছেন ওটা তো আপনি ভোগ করবেন না। তো কেন আপনি কবরে ওই দু ফুট জমির চাপ নিতে পারবেন উচিত উচিত না কিন্তু, কারণ যে দুই ফুট জমি আপনি আমাকে বেশি দিয়ে আসলেন হয়তো আমি ২০০০ টাকা আমি খরচের টাকায় হয়তো ৫,০০০ দিয়েছি, দিলে আপনি কি করলেন ওই সেরাফিতে দিয়ে দুই ফুট সুন্দর করে দিয়ে আসলেন, হয়তো অনেক মানুষ বোঝে না, কিন্তু সবাই যে জমি মাপ কিন্তু বোঝে না, বুঝলেন? তো এই জিনিসগুলো যখন আপনারা করবেন তখন কিন্তু আপনি পরকালে ওই দুই ফুট মাটির চাপ নিয়ে নিচ্ছেন। তো এই এই জিনিসগুলো একটু সুন্দরভাবে করবেন, আর মানুষকে ভুল ব্যাখ্যা দেবেন না জমি সম্পর্কে, মানুষকে ভুল ব্যাখ্যা দেবেন না। এই ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে রামগঞ্জে প্রতিটা গ্রামে জমি জমা নিয়ে একটা ব্যাপক বিরোধ লেগে আছে, যেহেতু আমাদের মূল সমস্যা তিনগুলো সব চুরি হয়ে গেছে, সেহেতু সদনাগত কি নিশ্চয় তাকে বলতে পারবেন যে এই মুহূর্তে মাপতেন এই জমিটা আসলে ওই ডাক্তার ওইভাবেই আছে, হয় না? সেক্ষেত্রে আপনার মনে হয় ১৩২ হলো পারলে ১৩১ বেড়ে আসুন, যাতে করে গন্ধ না করে দুর্গটি হলো ১৩২, আপনি ১৩১ বেড়ে আসেন, বুঝছেন? আপনি যখন ম্যাপ মাপছেন ম্যাপে দেখবেন যে একটা জমিতে ৩০০ বাড়তি, আপনি ওই ৩০০ বাড়তিটা ঘুরায় ঘুরে চেষ্টা করবেন এক ফুট করে হিসেব করার, তাহলে সুবিধা কি জানেন পার্শ্ববর্তী জমির সাথে যে দ্বন্দ্বটা লেগে থাকে সেই দ্বন্দ্বটা থাকবে না। আবার যেখানে ম্যাপে কম আছে, আবার যেখানে ম্যাপে কম আছে সেখানে মোটামুটি ৯৮% করে আসে, তাহলেও কিন্তু
এই দ্বন্দ্বগুলো থাকবে না। দ্বন্দ্বগুলো থাকে কখন, এক একজন এক এক রকম যখন মাপ দেন, কেউ ডিজিটালে বুঝছেন, কেউ ইন্টার দিয়ে এই আপনার কি বলে ওটা স্কেলে বুঝছেন, তো এক একজন এক এক রকম হয়। যখন দুজন এক জায়গায় থাকেন তখন মাপটা দিয়ে কোনো পাজির সামনে আপনারা প্রকৃত মাপটা না দিয়ে দুইজন একটু নিরিবিলি এক জায়গায় যাবেন, যে আগে আপনারা দ্বন্দ্ব করে ঠিক করে নেবেন যে আসলে কত ফুট হবে। কিন্তু আপনি যখন আপনার পাজির সামনে বলছেন 12 ফিট, উনি আর আর এক পাজির সামনে বলছেন 15 ফিট, তো এই 3 ফিটে যখন ব্যবধান থাকে তখন আসলে কি করবে, ঠিক না? তো এই 3 ফিটে ব্যবধান যদি থাকে পাজির সামনে না বলে আপনারা একটু সাইডে যে ঠিক কি মাঝখান থেকে যেভাবে হোক আমি সেটা একটা মিটে ফেলার চেষ্টা করি। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, সততার সাথে একটু কাজ করার আহ্বান থাকলো। আর সর্বোপরি যারা আপনারা এখানে বিচ্ছিন্ন ভাবে আছেন, যদি সবাই একত্রিত হয়ে সমন্বিত একটি কমিটি হয়, হ্যাঁ, সেটা আপনারা একটু ভেবে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সৈয়দ ইমরান রশিদ ভাইকে আমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য।